এবং প্রত্যেকটা লিফটই বেড লিফট, যাতে করে অসুস্থ হলে বা কেউ মারা গেলে যাতে করে সহজে ক্যারি করা যায়, বেডে করে নিচে নামাতে পারবে। ঢাকার মোহাম্মদপুরের একদম নিকটে মিলেনিয়াম সিটিতে রানিং প্রজেক্টে শেয়ার কিনুন। সো সবার সেই কাঙ্ক্ষিত মিলেনিয়াম সিটিতে আজকে কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, সো মনির ভাই, সবারই হচ্ছে মিলেনিয়াম সিটি নিয়ে একটা ইয়ে থাকে, উত্তেজনা, যে আসলে মিলেনিয়াম সিটিতে এত লাইভ ভিডিও কেন হয়। আসলে মিলেনিয়াম সিটিতে অলমোস্ট সেল একদম সম্পূর্ণটাই সেলের পথে, তাই না? জি জি। হয়তো আর কয়টা বাকি আছে? আর অল্প কিছু বাকি আছে। আচ্ছা, ওকে, আর অল্প কয়টা বাকি আছে দেখে আমরা একটু দেখাই, যদি দেখেন। এখানে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে, মিলাদও কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে। ওকে, আমরা হচ্ছে লাইভে দেখাতে পারি না, বাট ভিডিওতে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। ওকে ভাই, এখানে হচ্ছে বিশাল বড় একটা প্রজেক্ট আমরা জানি। জি জি। টোটাল কয় কাঠা ল্যান্ড এখানে? এটা হচ্ছে 20 কাঠা। 20 কাঠা ল্যান্ড? জি। 20 কাঠা কততলা বিল্ডিং হবে? 20 কাঠা আমাদের বি প্লাস জি প্লাস 14। B plus G plus 14. হ্যাঁ, my god, তার মানে হচ্ছে টোটাল কয়টা ফ্ল্যাট হচ্ছে? টোটাল আমাদের 2400 স্কয়ারে 40টা এবং 1200 স্কয়ারে 40টা। আচ্ছা, আমি তো যতটুকু জানি এটা হচ্ছে কমার্শিয়াল হবে। হ্যাঁ, কমার্শিয়াল হবে। আমাদের নিচতলা থেকে শুরু করে পাঁচতলা পর্যন্ত কমার্শিয়াল এবং ছয়তলা থেকে পনেরোতলা পর্যন্ত আবাসিক হবে। ওকে। এবং এখানে সবাই একটা ইনকামের একটা সোর্স রাখা আছে, সবার জন্য দোকান বরাদ্দ আছে। দারুন, মানে ফ্ল্যাট কিনলে কিন্তু আপনার জন্য একটা দোকান বরাদ্দ থাকছে, সেটার জন্য তো আর এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না, জমির দামটা দিতে হবে, এমনি আর কোনো চার্জ দিতে হবে না। ওকে ওকে, রানিং যদি আপনি একদম রেডি একটা ফ্ল্যাট কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু হিউজ বাজেট রাখতে হয়, বাট আপনি যদি শেয়ার কিনে করতে পারেন, অনেক মানে কয় ভাগ লাগে, অনেক কম লাগে, সেই তুলনায় কত পার্সেন্ট কম সে পাবে? 40 থেকে 50% কম দামে সে পাবে। একদম, তো চিন্তাই করা যায় না। আমার মনে হয় যারা চিন্তা করছেন যে ফ্ল্যাট কিনবেন, আপনার ফ্ল্যাট না কিনে আপনার কিন্তু রানিং প্রজেক্ট, যেহেতু আপনার হ্যান্ডওভার দিতে কতদিন লাগবে? আমাদের 3 থেকে 3.5 বছর সময় লাগবে, যেহেতু বিশাল বড় একটা প্রজেক্ট, সো সময়টা একটু বেশি লাগছে। জি জি। ওকে, সো সমস্যা নাই, যারা চিন্তা করছেন যে রেডি ফ্ল্যাট কিনবেন, আমার মনে হয় শেয়ার কিনে নেন, অনেক জিতে যাবেন। ওকে, তাও যদি হয় হচ্ছে ঢাকার আশেপাশে, তাহলে তো কোনো কথাই নাই, তাই না? আমাদের এই ম্যাডাম নিছেন 6টা। ওয়াও। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছি। আপনি হচ্ছে 6টা নিয়েছেন? জি, আমি 6টা নিয়েছি। মানে মনির ভাই এমন কি আপনাকে দিল যাওয়ার, তার ওনার কথা আপনি 6টা নিয়ে নিলেন, কারণ কি? আসলে ওনার কথা আমি নেইনি, ওনার বিজনেস প্ল্যানটা আমার কাছে ভালো লেগেছে। ওকে ওকে, এটাই জানতে চাচ্ছিলাম। আমি 3টা দোকান পুরোপুরি পাচ্ছি। ওকে, দেন ফিউচারে আমি যদি এটা যদি চালিয়ে যেতে পারি, আমি পরবর্তী 6টাই তো রাখবো না, হয়তো দেখা যাবে যখন আমার কনস্ট্রাকশনের কাজ চলমান থাকবে, তখন আমি 2টা বা 3টা আমি সেল করে দিতে পারবো, তখন আমি রেটটা ভালো পাবো। বিজনেস প্ল্যানও বলেন বা থাকার জন্যই বলেন, বা আমি যদি ফ্ল্যাটগুলো ছেড়ে দিই, আমার দোকানগুলো কিন্তু থেকে যাবে। একটা বিজনেস প্ল্যান চিন্তা করেই মনির ভাইয়ের কাছে নিয়েছি, আর মনির ভাই আমাকে দিয়েছে, কারণ উনিও দ্রুত এটা বিল্ড আপ করতে চাচ্ছে, যে বেশি শেয়ার নেবে তার জন্য সেটা সহযোগিতা হবে। উনি চিন্তা করেছে যে আমার চিন্তাধারা ওনার পছন্দ হয়েছে, আর ওনার বিজনেস প্ল্যানটা আমার পছন্দ হয়েছে, যে উনি খুব দ্রুতগামী, দ্রুতভাবে উনি করতে চাচ্ছে, আর ওনার অনেকগুলো প্রজেক্ট আছে তো চলমান, তো আসলে কাজ করলে কাজ হয়, কাজ করা জানতে হয়, তাহলেই কাজ সহজ হয়। মনির ভাই কাজটা জানে, আমি যতটুকু দেখলাম তদন্ত করে, তো এটাই আমার কাছে ভালো লেগেছে ওনার কাজের ধারাটা, উনি দ্রুত এটা আমাকে কমপ্লিট করে দিতে পারবে। আমার আরও শেয়ার আছে অন্য জায়গায়, কিন্তু তারা কিন্তু আজকে 1.5 বছর ধরে ফেলে রেখেছে, তারা মানে কনস্ট্রাকশনে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার অনেকগুলো হিউজ টাকা আমার এখানে পড়ে আছে, কোনো বেনিফিট হচ্ছে না। কিন্তু মনির ভাই যেহেতু দ্রুত এই যে এখনই আমাদের সয়েল টেস্ট হচ্ছে 2 মাসের মধ্যে, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। একদম কারেক্ট, তো আমি সেই ক্ষেত্রে দেখা যাবে দ্রুত বুঝে পেলে দ্রুত বিজনেস হবে, আমার দ্রুত টাকাটাও চলে আসবে, তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে আমি ফ্ল্যাটগুলো নিয়েছি। আচ্ছা, এটা তো কমার্শিয়াল কাম আবাসিক, এটা আপনি আসলে পজিটিভ ভাবছেন নাকি নেগেটিভ ভাবছেন? 100% পজিটিভ। ওকে, আপনি মানে এটা দু একটা বিষয় যদি আমাদের সাথে শেয়ার করতেন। যেমন একটা হচ্ছে যে এখানে যে থাকবে তার জন্য সুবিধা হচ্ছে, যে সে দূরে গিয়ে তার ব্যবসার জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না, এখানে সে দোকান দিয়ে বিজনেস করতে পারছে, আশেপাশে ইউনিভার্সিটি হচ্ছে, কলেজ হচ্ছে, তাদের
আরো আবাসিক হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের দোকানগুলো অনেক দূরে দূরে, কিন্তু এখানে যখন পেয়ে যাবে সেটা দোকানটা ভালোভাবে চলবে। আগামী 5 বছরের মধ্যে এই এলাকা চিনতে পারা যাবে না, কারণ এই এলাকায় অনেক উন্নয়ন হচ্ছে, অনেক দ্রুত ডেভেলপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে থাকবে তার জন্য সুবিধা হবে। আর খুব সহজে আমি প্রজেক্টটা সেল করতে পারবো, আমার যে ফ্ল্যাটগুলো আমি নিয়েছি সেটা আমি খুব দ্রুত সেল করতে পারবো, কারণ সবাই কিন্তু একটু নিজের মধ্যে থাকতে চায়, দূরে ভাড়া খরচ করে যাবে কষ্ট করে, কিন্তু বাসার থেকে নামবে, এখানেই সে সার্ভিস করবে, এখানেই তার ইনকাম হবে, এটা একটা পজিটিভ সাইড, পজিটিভ সাইড একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোকান যে পাচ্ছে সেটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এছাড়াও আরেকটা ব্যাপার আছে, কেউ যদি দূরেও থাকে আমি বলবো ইনভেস্টরের জন্য সুন্দর একটা এরিয়া, কারণ সে দূর থেকেও কিন্তু আপনি ভাড়াটা নিয়ে যেতে পারবে, ভাড়া নিয়ে যেতে পারবে, ভাড়া দিতে পারবে। হ্যাঁ, দেশের বাইরে থেকে এটা হচ্ছে, দেশের বাইরে থেকে অনেক ভাইয়ারা এখানে নক দিয়েছে, আমার মাধ্যমে অনেকে আছে সিরিয়ালে, যে তারা কেউ কেউ বুকিং দিয়ে দিয়েছে আর কেউ কেউ দিবে, কোরবানির আগে তারা আসছে এসে এখানে ঢুকবে। তাহলে সেই বিষয়টা হচ্ছে যেখানেই থাকেন না কেন বিশ্বের আপনি কিন্তু অ্যাসেট হয়ে যাচ্ছে আপনার, একদম। আর জমি মানেই হচ্ছে অ্যাসেট, অ্যাসেট, এই অ্যাসেটের মাধ্যমে আপনি যেখানেই থাকেন সেখান থেকে প্রফিটেবল হতে পারেন, একদম। এখন হচ্ছে মনির ভাইয়ের কাছে আসি আমরা। আচ্ছা, আমি তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। ওকে মনির ভাই, সবারই হচ্ছে মিলেনিয়াম সিটি মানে কিন্তু দ্রুত ডেভেলপ হচ্ছে, সবারই এটা নিয়ে আগ্রহ বাড়ছে, এটা কিন্তু দারুণ একটা পজিটিভ দিক, আপনি কি মনে করেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এবং আমাদের প্রজেক্টটা হচ্ছে একদম 120 ফিট হাইওয়ে রোডের সাথে, এটা হচ্ছে ইভিনিউ রোড 40 ফিট, এই 40 ফিটে 2 প্লট পরে আমার প্লট। ওকে 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 ওকে, একদম গেটে ঢুকে আমার এই সাইনবোর্ডটা দেখতে পারবে। ওকে, এটাই আমার প্রজেক্ট, দেখে যে কোনো সময় আসলে তারা দেখতে। আচ্ছা ভাই, মিলেনিয়াম সিটির প্রজেক্টে মানুষ কেন নিবে, এখানকার আসলে পজিটিভ সাইডগুলো আমাদের সাথে শেয়ার করেন। পজিটিভ সাইডটা হচ্ছে এই যে আমার এই সাইনবোর্ডটা দেখলে, এই যে প্রযুক্তিটা আমাদের, হ্যাঁ, যে কোনো মানুষ আইসা গেটে ঢুকলে আমাদের ইয়াটা দেখতে পারবে। ওকে, মিলেনিয়াম সিটিতে নিবে কেন, সেটা হচ্ছে আপনি জানেন যে ধানমন্ডিতে জায়গা বাড়ছে লেকের কারণে, আর হচ্ছে আমাদের বসুন্ধরার দাম বাড়ছে হচ্ছে রাস্তার কারণে, এবং পূর্বাচলেও রাস্তার কারণে। তো দেখেন আমরা দুটোই একসাথে পেয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের এখানে 46 বিঘা জমির উপর শেখ রাসেল ইকো পার্ক আসছে, আর হচ্ছে 120 ফিট হাইওয়ে রোড, যেটা এখনই মোহাম্মদপুর থেকে মাওয়া রোডের সাথে সংযোগ আছে। ওকে, আর ভবিষ্যতে 220 ফিট হাই বাইপাস রোড হচ্ছে আমাদের এই পিছনে 1 কিলো পরে। ওকে, আর এখানে যে ঘাটারচর অস্থায়ী বাস টার্মিনাল, এই টার্মিনালটা যাবে দক্ষিণে, পশ্চিমে পশ্চিমে, তো এটা হবে কি আমাদের একদম গেটের থেকে বের হয়ে গাড়িতে উঠতে পারবে, একদম। দেখেন এই যে এটা হচ্ছে মেইন রোড, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো মৌলিক সুবিধাগুলো আসলে কি কি আছে বলেন তো? এই এই বাস সার্ভিস থাকলে হবে কি, দেখা গেছে যে আমরা যদি প্রতিদিন যদি 2 বার করে বের হয়, পরিবারে যদি 4 জন সদস্য থাকে, তাহলে 20 টাকা করে রিক্সা ভাড়া গেলেও 20-40 টাকা, 4 জনের 4 চল্লিশে 160 টাকা। আচ্ছা, পার ডে 160 টাকা করে বেঁচে যাবে আমার এই এই প্রজেক্টে যদি শেয়ার নেয় কেউ। ওকে, দেখা গেছে 1 মিনিট লাগবে না আপনার হাইওয়ে থেকে নামলে, পায়ে হেঁটে 1 মিনিট লাগবে না আমার প্রজেক্টে যেতে। আচ্ছা, যারা যারা লাইভে জয়েন হয়েছেন, আমি হচ্ছে নেটে আটকে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল, তো সমস্যা এখন ঠিক আছে। যারা যারা জয়েন করেছেন অবশ্যই নতুন করে তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানান আমাদেরকে। ওকে, কে কোথা থেকে আমাদের সাথে দেখছেন, প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ভাই, আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা পাবে হচ্ছে একটা মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টা, অন্নবস্ত্র, বাস স্ট্যান্ড, শিক্ষা ও চিকিৎসা। তো আলহামদুলিল্লাহ আপনি জানেন আমি আমার প্রায় প্রজেক্টে ইনকামের একটা ব্যবস্থা রাখি, যেমন এখানে ফ্ল্যাটের সাথে দোকান দেখেছি, আবার আমার ড্রিম স্কোয়ারে যেটা আছে ওইটা ফ্ল্যাটের সাথে টপের ফ্ল্যাটটা রেখে দিয়েছি সবার জন্য কমন করে, ধানমন্ডি রিভার ভিউ রায়ের বাজারে যেটা ওইটা বড় একটা সুপার শপ হবে ওইটা সবাইকে ছেড়ে দিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটা প্রজেক্টে ইনকামের একটা ব্যবস্থা রাখছি। তো আলহামদুলিল্লাহ এখানে যারা শেয়ার নিবে তারা ফ্ল্যাট পাবে, দোকান পাবে, গ্যারেজ পাবে, হ্যাঁ অনেক সুযোগ সুবিধা আছে। ওকে,
আশেপাশে কি বাচ্চাদের পড়ার জন্য স্কুল কলেজ ভার্সিটি গুলো আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের আরবি বিশ্ববিদ্যালয় আছে এবং পাশে সরকারি ভাবে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ সাউথ ব্রিজ, যেটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড়, তাদের নিজস্ব ক্যাম্পাস এখানে চলে আসছে। অলরেডি 70% কাজও শেষ হয়ে গেছে, আগামী 1.5-2 বছরের মধ্যে স্টুডেন্ট চলে আসবে। আর ইংলিশ ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ, অনেক সরকারি প্রতিষ্ঠানও আছে, বেসরকারি প্রতিষ্ঠানও আছে। আচ্ছা দারুন ভাই, যারা যারা অলরেডি মোট আচ্ছা টোটাল কয়টা শেয়ার এখন পর্যন্ত সেল হয়েছে? আমাদের আলহামদুলিল্লাহ 75% সেল হয়ে গেছে, আর মাত্র 25% শেয়ার ফাঁকা আছে। তো ইনশাল্লাহ যারা যারা নেবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকের বিশেষ অফার আছে, সেটা হলো আজকে উদ্বোধন উপলক্ষে আমরা 1,00,000 টাকা ছাড় দিয়েছি। হ্যাঁ, যারা যারা আজকে বুকিং মানে বুকিং দেবে তারা তারা 1,00,000 টাকা ছাড় পাবে এখানে। আচ্ছা, অনেকে আছে যে হয়তো ইনস্ট্যান্ট, আমরা তো বুকিং মানে নিচ্ছি 3,00,000 টাকা, ইনস্ট্যান্ট যদি টাকা না থাকে তাহলে হাত বায়না করবে, হাত বায়না করার পর 1 সপ্তাহের মধ্যে সে বুকিং টাকাটা দিয়ে দিলে তাকে আমরা আজকে বিশেষ ছাড়ে ব্যবস্থা রাখছি, ওইটা করে দিব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু কর্নার প্লট। জি জি, এটা কর্নার প্লট এবং 3 দিকে রাস্তা পাইছে। এখন কর্নার প্লট গুলো কি আছে নাকি সেল হয়ে গিয়েছে সবগুলা? কর্নারে আছে, আর মাত্র একটা আছে। কর্নার আছে হলো আপনার পশ্চিম দিকে আছে, এমনি 40 ফিটের দিকে একটা আছে। আচ্ছা আচ্ছা, কর্নার প্লট আছে কিন্তু ম্যাক্সিমাম গুলোই সেল হয়ে গিয়েছে। তো কর্নার প্লটের কিন্তু অনেক চাহিদা থাকে নরমালি, তো কর্নার প্লট যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আসতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঢাকার পাশেই মানে এইটা মিলেনিয়াম সিটি মানে হচ্ছে ঢাকার একটা ফ্লেভারও পাওয়া যাবে, আবার যে আশেপাশের যে নেচার সেই ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। জি জি, এটা কিন্তু অনেক পজিটিভ একটা সাইড। জি, তাই না? জি। ওকে, বিল্ডিং নিয়ে আসলে আপনাদের কি প্ল্যানিং আছে? আমাদের বিল্ডিং নিয়ে প্ল্যানিং হচ্ছে আমরা 24 ঘন্টা সিসির ব্যবস্থা রাখবো এবং 24 ঘন্টা আমাদের গানম্যান থাকবে, সিকিউরিটি গানম্যান। আর আমাদের ফায়ার স্টেশন আছে, ছাদের উপরে আমরা মসজিদ করব, কমিউনিটি সেন্টার করব এবং মা বোনদের হাঁটা চলার জন্য ওয়াকওয়ে করে দেব ছাদের চতুর্পাশ দিয়ে। গার্ডেনিং থাকবে, তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য প্লে জোন থাকবে এবং আপনার আরো আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে, বারবিকিউ জোন সবকিছু থাকবে। এবং প্রত্যেকটা লিফটই বেড লিফট, যাতে করে অসুস্থ হলে বা কেউ মারা গেলে যাতে করে সহজে ক্যারি করা যায়, বেডে করে নিচে নামাতে পারবে। একদম। ওকে, কয়টা করে ইউনিট হচ্ছে যেহেতু বিশাল বড় একটা প্রজেক্ট? আমাদের 24 স্কয়ার 40টা আর 1200 স্কয়ার, মানে পার ফ্লোরে কয়টা হচ্ছে? পার ফ্লোরে আছে হচ্ছে আমাদের 24 স্কয়ারে 4টা, 1200 স্কয়ারে 4টা, মানে এক ফ্লোরে 8টা ফ্ল্যাট থাকছে। জি জি, ভয়েড থাকবে? তো ভয়েড থাকবে, আমাদের 20 কাঠা জমিতে প্রতি 5 কাঠা একটা করে টাওয়ার হবে, প্রতি টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে, একটা 1200 স্কয়ার একটা 24 স্কয়ার। দারুন দারুন। ওকে, সো আসলে আলো বাতাসের যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এতগুলো একটা ফ্লোরে ফ্ল্যাট হলেও কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকছে। জি জি, আমার যেহেতু 3টা রোড পাইছে অবশ্যই আলো বাতাস ঢুকবে এবং এরপরেও আমি ভয়েড দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, শেয়ার তো অনেকে সেল করে কিন্তু আপনার থেকে কেন নিবে বা আপনার কোম্পানি থেকে কেন নিবে? আমার কোম্পানি থেকে নিবে এই কারণে আমরা কমিটমেন্ট ঠিক রাখি, সঠিক সময়ে মানুষকে শেয়ারগুলো বুঝিয়ে দেই এবং আপনি আমাদের পিছনে যতগুলো বিল্ডিং ভিডিও পাঠানো হয়েছে, আমরা আপনাদের অনলাইনে আসছি 7 মাস হয়েছে, ইনশাল্লাহ 7 মাসে যতগুলো প্রজেক্টে ভিডিও গেছে সবগুলো প্রজেক্ট রান হয়ে গেছে এবং আমাদের যারা আমাদের কাছ থেকে শেয়ার নেবেন আপনারা আসেন, আমার প্রত্যেকটা প্রজেক্ট ভিজিট করে দেখেন, দেন আপনি আমাদের এখান থেকে বুকিং দেন। ওকে, তো ভাই নরমালি আপনাদের আপনার যে সুবিধা আপনার থেকে কেন কিনবে সেটা তো জানালেন, আসলে আশেপাশটা যদি আমি একটু দেখাই, দেখেন এটা কিন্তু হচ্ছে মেইন রোড, এটা কত ফিটের রোড? এটা 40 ফিটের রোড, এটা হচ্ছে 40 ফিটের রোড, মানে বিশাল বড় একটা রোড, একদম জাস্ট ঢুকতেই কয়টা প্রজেক্ট পড়ে? 2-3টা প্রজেক্ট পড়ে আপনার প্রজেক্ট পড়ে, 2টা প্রজেক্ট পড়ে কিন্তু হচ্ছে এই কর্নার প্লটটা, মনিরভাই প্রজেক্ট। ওকে ভাই, নরমালি হচ্ছে মানে আপনি কি সিঙ্গেল করে রেজিস্ট্রি দিবেন নাকি হচ্ছে সবার একসাথে নিতে হবে নাকি অলরেডি হয়ে গিয়েছে? আমাদের অলরেডি 2 বার রেজিস্ট্রেশন নিয়ে নিছি আর আমাদের আরেকটা রেজিস্ট্রেশন হবে এদের পরে হবে, তো ইনশাআল্লাহ কেউ যদি আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট রেডি নিতে চায় তাহলে সকালবেলা তার ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবে, আমরা দুপুরের মধ্যে তার রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেব।
আচ্ছা আচ্ছা ওকে, মেইন রোড কোথায় উঠেছে? মেইন রোড কোথায় উঠেছে একটু যদি বলে দেন ভাই। আচ্ছা, মেইন রোড উঠেছে হলো মোহাম্মদপুর থেকে শুরু করে মাওয়া রোডে এখন সংযোগ আছে। ওকে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মোহাম্মদপুরে হয়তো 5-7 মিনিট লাগবে যেতে। ধানমন্ডি 5-7 মিনিট লাগে ভাই। এই পাশেই হচ্ছে আপনার ধানমন্ডি, এই পাশে হচ্ছে সংসদের, খুবই কাছে। মোহাম্মদপুরের যে মেইন রোড সেটাও কিন্তু খুবই কাছে, একদম বসিলা ব্রিজ পার হয়ে আপনি আসতে পারবেন। আর এই পাশ দিয়ে কিভাবে আসতে পারবে? আমাদের এখানে সুবিধা হচ্ছে, এখানে মোহাম্মদপুর, ধানমন্ডি, ঢাকা ভার্সিটি, বুয়েট এবং সুপ্রিম কোর্ট সবই কাছে। এখান দিয়ে জানেন কামরাঙ্গি চরে জিনজিরা, ওখানে 8 লেনের একটা, 4 লেনের একটা রাস্তা হচ্ছে, ওই রাস্তাটা হয়ে গেলে আমাদের ঢাকা ভার্সিটি বুয়েট ঢুকতে সময় লাগবে 8-10 মিনিট। রেজিস্ট্রি ওখানে ছিলাম, আসলে রেজিস্ট্রিটা আপনি হচ্ছে পার্টিকুলারই একজনকেও দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, চাইলে সব একজন করেও কিন্তু আপনারা নিতে পারবেন, যেহেতু কাজ শুরু হয়ে গিয়েছে, তাই না? অলরেডি দুইবার রেজিস্ট্রেশন হয়েছে। ওকে, আরেকবার ওকে ওকে ওকে। সো এবার কি আমরা কাঙ্ক্ষিত প্রাইসটা বলে দিব? জি অবশ্যই আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা ভাই না 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 আমি শুনলাম যে হচ্ছে মানে আপনাদের নাকি ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ হ্যাঁ, 40%। জি জি, আমাদের না 40% ডিসকাউন্ট হচ্ছে বিল্ডিং করার ক্ষেত্রে। ওকে, আমাদের আজকে শেয়ার প্রাইস একটু ডিসকাউন্ট আছে। আমাদের শেয়ার ভ্যালু হচ্ছে 11 লক্ষ টাকা থেকে শুরু করে 32 লক্ষ টাকা শেয়ার। তো ইনশাল্লাহ আজকে বিশেষ ডিসকাউন্ট, আজকে উদ্বোধন উপলক্ষে আমি 1 লক্ষ টাকা ছাড় দিছি। আচ্ছা, মানে উদ্বোধন, আজকে যেহেতু উদ্বোধন হয়েছে, মিলাদ হয়েছে, কাজ শুরু হয়েছে, তো সেই উপলক্ষে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট আছে। আজকে লাইভ যারা দেখবে, শুধুমাত্র দেখে যারা বুকিং দিবে, শুধুমাত্র তাদের জন্য এই ডিসকাউন্ট করা হচ্ছে। তো যারা চিন্তা করছেন ঢাকার পাশেই হচ্ছে আপনার মনের মতো ফ্ল্যাট কিনবেন আপনি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু বাজেটটা কিন্তু মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট। সবাই চায় যে সবার আয়ত্তের মধ্যে, সবার বাজেটের মধ্যে যাতে তার স্বপ্নের ফ্ল্যাটটা সবাই কিনতে পারে, তাই না? তো সেটাই কিন্তু আপনারা মিলেনিয়াম সিটিতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, মিলেনিয়াম সিটিতে কিন্তু বিশাল বড় একটা প্ল্যানিং এরিয়া, যেটা আপনাদের যা যা দরকার আসলে একদম রোড থেকে শুরু করে আশেপাশে স্কুল, কলেজ, ভার্সিটি, বাজার ঘাট, হসপিটাল সবই থাকছে, তাই না? একদম ঠিক মধু সিটির আগেই হচ্ছে, যারা চিনেন এই পাশে তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদের জন্য আবার অ্যাড্রেসটা বলে দেন ভাই। আবার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আমাদের এই প্রজেক্ট, প্রথম হাউজিং হচ্ছে আমাদের, এবং এরপরে হচ্ছে মধু, মানে মধু সিটির আগে আমাদের এই প্রজেক্ট, আর বি বিশ্ববিদ্যালয় এবং শেখ রাসেল ওয়াটার বেজ ইকো পার্কের পরে আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে। সো জেনে নিলেন, যা আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে এই প্রজেক্ট নিয়ে অবশ্যই কিন্তু আপনারা কল করে জেনে নিতে পারেন। মনির ভাই হচ্ছে আপনাদের সুবিধার্থে কিন্তু অলওয়েজ থাকছে সাথে, আমাদের সাথে আরো আরেক ভাই আছে, উনিও আছে। সো আমরা আগের লাইভটা দেখলে কিন্তু আপনারা আরো জেনে নিতে পারবেন, ওকে, আমরা ডিটেইলস আলোচনা করেছি। ওকে, সো ভাই এবার প্রাইসটা আমরা জেনে নিই। প্রাইস যে 11 লক্ষ টাকা থেকে শুরু করে 32 লক্ষ টাকার প্যাকেজ, 1200 স্কয়ার আছে, 1800 এবং 2400 স্কয়ার ফ্ল্যাট, দোকান সহ আছে, দোকান ছাড়া আছে বিভিন্ন সেটার জন্য আপনার এক্সট্রা কোনো ইনকামের দরকার হবে না, সেখান থেকে কিন্তু আপনার ইনকামটা চলে আসছে, তাই না? ওকে, সো প্রাইসটা হচ্ছে অনলি কত? 11 লক্ষ টাকা। আচ্ছা, হ্যান্ডওভার দিচ্ছেন কতদিনে? হ্যান্ডওভার হবে আমাদের 3 থেকে 3.5 বছরের মধ্যে হ্যান্ডওভার হবে। আচ্ছা, এই কাজের মধ্যে কাজ তো শুরু হয়ে গিয়েছে, মেটেরিয়ালস আসা শুরু করবে আই থিং খুব দ্রুত। সো সবার যে যাচাই বাছাই যে ব্যবস্থাটা সেটা কি থাকছে? হ্যাঁ অবশ্যই থাকছে, অলরেডি আমরা যাচাই বাছাই করে নিয়েছি, আপনারাও দেখবেন আমরা 2 বার রেস্টিউ নিয়েছি। কাজ শুরু হওয়ার পরে দেখেন, হ্যাঁ কাজ শুরু হওয়ার পর প্রত্যেকটা আমরা একটা কমিটি করে দেবো, যারা এখান থেকে শেয়ার নেবে তাদের মধ্যে একটা কমিটি করে দেবো, ক্রয় কমিটি এবং অডিট কমিটি, ওনারা ওনাদের পছন্দ সহিত মাল ক্রয় করতে পারবে, যার যার ইচ্ছা মতো আর কি যাচাই বাছাই করতে পারবে, যাচাই বাছাই করতে পারবে। আমরা এখানে ক্রয় কমিটি যারা আছে ওনারা বিভিন্ন টেন্ডার দিবে, যেমন ধরেন আজকে রড কিনতে হবে, রডের প্রাইস সবাই দিল, যারটা আমরা কমে পাবে এবং কোয়ান্টিটি কোয়ালিটি ঠিক থাকবে তাদের কাছ থেকে আমরা মাল। ওকে ওকে ওকে, দারুন। এছাড়াও কিন্তু আপনারাও কিন্তু সাজেস্ট করতে পারেন জি অবশ্যই, যে আসলে কি কি প্রোডাক্ট দরকার বা
কেমন প্ল্যানিং এ করতে চাচ্ছেন বা আসলেও? আচ্ছা ভাই, এই বিল্ডিং কি ডুপ্লেক্স করার কোনো সুবিধা আছে? হ্যাঁ, ডুপ্লেক্স করতে পারবে, ডুপ্লেক্স নিতে পারবে। আচ্ছা, এটা কি এখনো পাবে নাকি হচ্ছে অলরেডি সেল যেহেতু হয়ে গেছে? আছে, আছে, ডুপ্লেক্সের ব্যবস্থা আছে। হ্যাঁ, ওকে। কারণ ডুপ্লেক্স কিন্তু ভাই সবারই একটা স্বপ্নের বাড়ি, বুঝতেই পাচ্ছেন। সো যদি বিল্ডিং এর মধ্যে মানে রানিং একদম একটা প্রজেক্টে যদি ডুপ্লেক্স করার কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই অনেকে ছাড়বে না। হ্যাঁ, অনেকেই নিয়ে নিছে ডুপ্লেক্স করার জন্য নিছে। আচ্ছা, আশা করতেছি অনেকে নিবে, তাদের জন্য এক্সট্রা ভাবে রাখা আছে। আপনাদের অফিস আছে তো অফিসে এসে দেখে শুনে বুঝে কথা বলে যাচাই বাছাই করে দিন পারচেজ করতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো আর এমনিতে নরমালি কথা বলার জন্য তো ওপেন আছেনই সবসময়, তাই না? জি, আমাদের নাম্বার 24 ঘন্টা খোলা থাকবে। আমার নাম্বার হয়তো অনেক সময় বিজি পাইতে পারেন বা আমি অনেক সময় মিটিং এ থাকি, ধরতে পারি না, সেজন্য আমাদের ওই তালাসুমা পা এবং আমাদের রুবেল ভাই আছেন, ওনাদের সাথে কথা বলে নেবেন। ওকে ওকে। সো আমরা শেষ করে দিচ্ছি, যাদের আরো কোনো কোয়ারিজ থাকে তারা অবশ্যই কিন্তু ফোন দিয়ে কোয়ারিজ গুলো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। রোদ্রে মাথা ঘুরতেছে ফোনেরও আমারও। সো লাইভটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।